আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রুটি মেকার দিয়ে রুটি তৈরি করতে হয়। আর এটি হচ্ছে হকের রুটি মেকার, হক এন্টারপ্রাইজ থেকে কিনা, নিউ মার্কেট। দেখুন এটি ঢাকনাটা খুললাম, এটি মূলত মেহগনি কাঠের তৈরি। ঢাকনাটি খোলার পর এখানে রুটি রাখতে হবে, তারপর এটা হ্যান্ডেলটা দিয়ে চাপ দিতে হবে। এই যে আটাটি রাখলাম, আটাটি একটু মাঝামাঝি জায়গায় রাখতে হয়, তেল বা কোনো কিছু দেওয়ার আসলে প্রয়োজন নেই। এখন ঢাকনাটি লাগিয়ে দেওয়ার পর হ্যান্ডেলটা দিয়ে একটু সজোরে চাপ দিতে হবে, প্রায় ছয় থেকে সাত সেকেন্ডের মতো একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে রুটিটি প্রসারিত হবে। এরপর ছেড়ে দিতে হবে হ্যান্ডেলটি, আমরা তুলবো এখন। এখন ঢাকনাটি খুলবো, ঢাকনাটি একটু টান দিলে উঠে আসবে। দেখুন কি সুন্দর গোল, একদম পূর্ণ গোল একটি রুটি হয়ে গিয়েছে। আটাটি একটু সিদ্ধ করে নিতে হবে, এক্ষেত্রে আপনাদের সিদ্ধ আটার রুটিটি বেশি ভালো হবে, কাঁচা আটারও হবে, তবে সিদ্ধ আটার রুটির মধ্যে একটু আঠার পরিমাণটা, আটার মধ্যে যে একটা আঠা আঠা ভাব থাকে এটার পরিমাণটা কম থাকে, তাই সিদ্ধ আটা দিয়ে ভালো হয়। আপনাদেরকে আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি। হ্যান্ডেলটি উঠানোর পর এখানে এবার একটু দেখেন, আমরা এক সাইডে রাখলাম, তবুও রুটিটি গোল হবে। আটা একদম গোল করে রাখতে হবে, কোনো দরকার নেই, যে কোনো আটা আঁকা বাঁকা রাখলেও গোল রুটি হয়ে যাবে। এখন একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপর এটা তুলতে হবে। দেন ঢাকনাটা উঠানোর পর দেখুন কত বড় একটি রুটি হয়েছে। এটা মূলত 9 ইঞ্চি সাইজের রুটি তৈরি করার জন্য